মা ক্যান্টিনের পর এবারে চালু হলো খাদ্য ছায়া ক্যান্টিন, যেখানে স্বল্প মূল্যে মিলবে সুষম খাবার। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে খাদ্য ছায়া ক্যান্টিনের উদ্বোধন হলো। এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী ও তার আত্মীয় সহ সাধারণ মানুষের মুখে স্বল্প মূল্যে সুষম খাবার তুলে দিতে রাজ্য সরকার চালু করেছিল মা ক্যান্টিন। এই পরিষেবার মধ্যে দিয়ে উপকৃত হয়েছেন বহু মানুষ। এবার এই প্রকল্পকে আরো ভালোভাবে বাস্তবায়িত করতে খাদ্য ছায়া প্রকল্পের মধ্যে দিয়ে সুষম খাবার প্রদানের ভাবনা নেয় রাজ্য সরকার। বুধবার এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে খাদ্য ছায়া ক্যান্টিন চালু করা হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন মাটিগাড়া এক নম্বর অঞ্চলের প্রধান কৃষ্ণ সরকার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকেরা। এই বিষয়ে প্রধান কৃষ্ণ সরকার জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারাই পরিচালিত হবে এই খাদ্য ছায়া ক্যান্টিন। এখানে রোগী বা রোগীর পরিজনেরা সহ সাধারণ মানুষ স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যে খাদ্য ছায়া মানে মা ক্যান্টিন যেটা, সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আমাদের বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল যে ইউনিট আছে সেখানে আজকে আমাদের মাটিগাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটা আমাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এবং আমাদের মাটিগাড়া পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই সঙ্গের মাধ্যমে মা ক্যান্টিন আজকে শুভ সূচনা হলো দিদির হাত ধরে, সেখানেই আমরা সবাই উপস্থিত আছি। খাদ্য ছায়া কারণ এখানে মায়েরাও বেশিরভাগ উপকার, যেহেতু সেলফ হেল্প গ্রুপে একটা সেলফ হেল্প গ্রুপে বেশিরভাগই আছে, এখানে ছেলেদের যেহেতু ভূমিকাটা কম আছে মেয়েদের ভূমিকাটা বেশি, তার জন্যে মায়েরা নির্ভয়ে যে আসতে পারবে এখানে, যেহেতু অনেক মায়েরাই আসেন কোনো বেটা ছেলেদের থাকলে যেতে চায় না, সেই জায়গাটা একটা আছে যেটা সুবিধা, কারণ বেশিরভাগ মায়েরাই আছে পশ্চিমবঙ্গে। আর এখানে সব ধরনের পরিষেবা, বিশেষ করে ভালো খাওয়ার আমরা আশা করে অল্প টাকার মধ্যে বেশি সুবিধা যাতে পায় সেই সুবিধাগুলো আমাদের দেওয়া হবে, অল ওভার সবাই পারে, এখানে কোনো যে কোনো মানে ক্যাটাগরি ভাগ করে না, এখানে হসপিটালের সুবিধা বা আপনাকে কলেজের বা স্টুডেন্টের সেরকম কোনো ব্যাপার নেই, এবং পেশেন্ট পার্টি আছে, পেশেন্টরাও আছে, বাইরের থেকে যারা আছে সবাই এই সুযোগ সুবিধা উপভোগ করতে পারে। সরকার মাটিগাড়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমার সাথে এখানে উপাদান আছে, পঞ্চায়েত মেম্বার আছে আমার।